প্রায় 100 বছর পর আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এবং দীর্ঘক্ষণ ধরে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ চলবে পৃথিবীর কোন কোন দেশ থেকে এই সূর্যগ্রহণ দেখার সুযোগ মিলবে এবং কতক্ষণ সময় ধরে চলবে কখন এই গ্রহণ শুরু হচ্ছে কতক্ষণ চলবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা রবিবার সকাল 10:30টার পর হতে চলেছে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘ বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে খণ্ডগ্রাস রূপেই দেখা যাবে এই গ্রহণ বাংলাদেশ চীন পাকিস্তান কঙ্গো ইথিওপিয়া ও আফ্রিকা মহাদেশের বহু জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে কোথাও আংশিক এবং কোথাও সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে গত 100 বছরের মধ্যে রবিবার অর্থাৎ আজ সবথেকে বেশি সময় ধরে দেখা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায় যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায় অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকেই দেখা যায় এই ধরনের সূর্যগ্রহণ সবথেকে কম সময় দেখা যায় কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন আজ সেটা হতে চলেছে জানা গেছে আজ অর্থাৎ 21 জুন 2020 এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে প্রায় 30 সেকেন্ড ধরে এই কারণে বলা হচ্ছে গত 100 বছর ধরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি কারণ এতক্ষণ ধরে সাধারণত বলয়গ্রাস চলে না কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে কিন্তু এদিন কমপক্ষে 30 সেকেন্ড থেকে সর্বাধিক 40 সেকেন্ড পর্যন্ত এই গ্রহণ হতে পারে তবে আজ রবিবার এই বলয়গ্রাস সূর্যগ্রহণ কলকাতায় দেখা যাবে না সূর্যের বলয়গ্রাসের পথ যাবে এবার উত্তর ভারতের উপর দিয়ে কলকাতা সহ ভারতের বাকি অংশে শুধু আংশিক গ্রহণ দেখা যাবে তবে বর্ষায় সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে থাকলে সূর্যের এই খণ্ডগ্রাসও কতটা দেখা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কপাল ভালো থাকলে কলকাতার মানুষ প্রায় 3.5 ঘন্টা ধরে দেখতে পাবেন এই গ্রহণ কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে সকাল 10:46 মিনিটে আর এই গ্রহণ শেষ হবে দুপুর 2:17 মিনিটে আকাশ যদি সকাল থেকেই মেঘলা না থাকে তাহলে 3 ঘন্টা 31 মিনিট ধরে সূর্যের আংশিক গ্রহণ দেখার সুযোগ পাবে কলকাতার মানুষ কলকাতায় সূর্যের 66% ঢাকা পড়বে আর বলয়গ্রাসের উত্তর ভারতে ঢাকা পড়বে 99%। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য কলকাতা সহ এ রাজ্যে হয়েছিল প্রায় 39 বছর আগে 1980 সালে তারপর 1995, 1999 ও 2009 সালেও ভারতে হয়েছিল সূর্যগ্রহণ এই সময়েও কয়েকবার আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।